বারোতেই থাকবেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ এবং দেশ ছাড়তে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পদত্যাগ করার পরে চলে যান ভারতে। ভারতে গিয়ে বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় চান, কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য স্বীকৃতি পায়নি। আর এই সব কিছু বিবেচনা করে আপাতত দীর্ঘদিন অথবা দীর্ঘ সময় ভারতীয় থাকার সিদ্ধান্ত নিয়েছে সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।